নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়ার টিউব। রাজ্যে 33,000 শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নিয়োগ একটি বিরাট সুখবর। তো এই সম্বন্ধে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আমরা জেনে নেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এবং যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে 33,000 শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 10ই জুলাই 2019 বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 33,000 শূন্য পদে কর্মী নিয়োগের কথা। সেই মতন 29শে আগস্ট 2019 স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ প্রকাশ করেছিল রাজ্যের অর্থ দপ্তর। তারপর এই নিয়োগের ব্যাপারে তেমন কিছু খবর না থাকলেও শেষ পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। চলতি মাসের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বয়ং নবান্ন। তো 2021 সালের বিধানসভা ভোটের আগে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি সরকারিভাবে প্রকাশিত হবে এবং আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এর বিজ্ঞপ্তিও সরকারিভাবে প্রকাশ পাবে। তো সূত্রের খবর, গ্রুপ সি পদে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে। গ্রুপ সি পদের শূন্য পদের সংখ্যা হতে পারে 17,723টির মতন। গ্রুপ বি পদে শূন্য পদ রয়েছে 9,127টি এবং গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা 6,780টি। তো এই তিনটি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো শিক্ষাগত যোগ্যতা কি থাকবে? শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু হবে গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক পাস, গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস এবং গ্রুপ বি পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সের ক্রাইটেরিয়া হতে চলেছে, প্রতি ক্ষেত্রেই বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় পান সেই ছাড়ই এখানে পাবেন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এগুলো আরো বিস্তারিতভাবে আমরা এই চ্যানেলে জানিয়ে দেব। তবে এই নিয়োগ কারা করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন নাকি রাজ্য স্টাফ সিলেকশন কমিশন? তো রাজ্য স্টাফ সিলেকশন কমিশন নতুন করে গঠনের ঘোষণা করা হলেও এখনো তা গঠন করা হয়নি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু বিরাট খুশির খবর। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিতভাবে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তো তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার।